দেখতে দেখতে ফাল্গুন চলে আসলো আর এটা খুবই ট্রেন্ডিং বিষয় এখন, তাই আমরাও ভাবলাম চলো ফাল্গুনের একটু ফটোশুট করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ফটোশুট করার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম কিল্লাতে এন্ড দেন আমরা গিয়েছিলাম রমনাতে। তো আমাদের সাথে ছিল ফয়সাল ভাইয়া আর রুকু ভাবি। ভাইয়া বলেছিল শাড়ি আর পাঞ্জাবিতে নাকি এই শ্যুটটা সুন্দর হবে। শ্যুট করার জন্য এখানে কি আবোল তাবোল বলতেছিলাম আমি নিজেও জানি না। রমনাতে যাওয়ার সময় আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। ওয়েট, ওই রকম অ্যাক্সিডেন্ট না, আমি আর রুকু ভাবছিলাম আমাদের বিআরটিসি দিয়ে নিয়ে যাবে, এই জন্য আমাদের ফেস রিয়েকশন দেখে বুঝতে পারছেন যে আমরা কতটা ডিস্টার্ব ছিলাম। এখানেও আমাকে এটা বলে নিয়ে যাচ্ছিল যে আমাদের বিআরটিসি তে উঠাবে, কিন্তু এখানে ছোট মাপের আমাদের একটা সারপ্রাইজ দেয় ওরা, যে আমাদের জন্য উবার ভাড়া করে নিয়ে আসছিল আর আমরা দুইজন অনেক বেশি হ্যাপি হয়েছিলাম ওই মুহূর্তে। এটা আসলে চিন্তাধারার বাইরে ছিল, আমরা কখনো ভাবতেই পারিনি এই জিনিসটা হবে। আর এখানে রুকু ওর ফিলিংস এক্সপ্লেন করতেছিল, ও মা এটা কিভাবে হইলো ভাবতেও পারি নাই, এই সে এগুলো বলতেছিল। আমরা সবাই অনেক খুশি খুশি যাচ্ছিলাম আর এখানে ফয়সাল ভাই আমাদের কাছে থ্যাংক ইউ যাচ্ছিল, কারণ সে বড়ই কিনে নিয়ে আসছে। মনের সুখে গান শুনতে শুনতে আমরা হচ্ছে পাড়ি দিচ্ছিলাম সাত সমুদ্র, সরি রাস্তাঘাট পাড়ি দিচ্ছিলাম রমনা যাওয়ার জন্য। জয় বাংলা বলে আগে বাড়ো। শেখ হাসিনা দাদি আপু নানি নানা যাই হোক না কেন, আমাকে একটা সরকারি চাকরি দিয়ে দিয়েন, আপনার স্লোগান দিয়ে দিন। তো স্লোগান দিতে দিতে আমরা চলে আসছি রমনার সামনে আর এখানে এসে দেখলাম অনেকগুলি ফুলের দোকান, বিভিন্ন রকমের ফুল ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করতেছিলাম কোন ফুলটা হাতে পরার জন্য নিব। এত সুন্দর সুন্দর ফুল ছিল একদম তোমার মতো। এই লাইনটা শুধু ওইসব মেয়েদের জন্য যাদের জামাই যাদেরকে রোমান্টিক ভাবে একটু কিছু বলে না। তোমরা শুধু মনে করো না যে তোমাদের জামাই এরকম, আমার হাজবেন্ড তো আমাকে কখনো বলে না বোন। তো ফুলের দোকান থেকে ফুল কিনে টিনে আমরা রমনার সামনে চলে আসলাম আর এখানে এসে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম। ট্রাস্ট মি, এই আইসক্রিমের ফ্লেভারটা এত বেশি মজা ছিল, মানে নর্মাল আইসক্রিম থেকে একদমই আলাদা। তো আইসক্রিম খেতে খেতে আমরা রমনার ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড রমনার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এখানে চারপাশের পরিবেশ অনেক ভালো লাগতেছিল, ছোট ছোট কাঠ বিড়াল ছিল। রমনার ভিতরে আসছি আর এরকম পোজ না দিলে কি চলে, কি ভাবতেছেন? ও এত বেশি রোমান্টিক একদমই না, আসলে ওকে এগুলো শিখায় দেওয়া হয়েছিল এন্ড দেন ওইগুলো করতেছিল। আর এই মাইয়ার হিজাব ঠিক করতে করতে আমার সারা দিন গেছে। আল্লাহ কি নাম সে কুচি দে দো, আল্লাহ কি নাম সে কুচি দে দো। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা দুজন গসিপ করতেছিলাম দুইটা ছেলেমেয়ের নামে, সরি মাফ করবেন। তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম, মানে ভাইরাল প্লেসে যেখানে সব টিকটকাররা টিকটক করে। আমি কাউকে অপমান করছি না কারণ আমি একজন টিকটকার। আর এখানে এসে আনফরচুনেটলি দেখতেছিলাম এই বোর্ডটার উপর একটা সাপ ছিল, সেটা ক্যামেরায় পুরোপুরি দেখা যাচ্ছিল না, এর আগে বের হয়ে গেছিল এটা। এখানে আমি একটু ফাল্গুন ফাল্গুন পোজ নিচ্ছিলাম আর আমার এক সাবস্ক্রাইবারের রিয়াকশন দেখে আমি নিজে অনেক লজ্জা পাইছিলাম। এখান থেকে আমরা একটু সামনের দিকে চলে যাই আর ওইখানে গিয়ে শাড়ি টাড়ি ভাঁজ টাজ ঠিক করতেছিলাম, এত দূরের রাস্তায় শাড়ি পরে যাওয়া ঠিক না। আর এখানে কিছু কিউট কিউট আমাদের ভাইয়া সাবস্ক্রাইবাররা আমাদের সাথে ছবি তুলতে আসছিল। দেন হচ্ছে আমাদের ঘোরা টোরা শেষ হওয়ার পর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম আর একটাই কথা বলতেছিলাম, ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। আর এখানে ভাইয়া রুকুকে ডাকতেছিল কিন্তু রুকু কোনোভাবেই শাড়িটা সামলাতে পারতেছিল। এখান থেকে বের হওয়ার সময় একটু বিকেল বিকেল শেষ হয়ে সন্ধ্যা সন্ধ্যা নামতেছিল আর আমরা রিক্সায় ঘুরতেছিলাম, অনেক কথা বলতেছিলাম, ফাগুন ফাগুন পুরো একটা ফিল পাচ্ছিলাম সবাই। তো এখানে দেখতে দেখতে আমরা চলে আসছি রেস্টুরেন্টের সামনে এন্ড ভিতরে বসেও আমার লেন্সগুলি খুলে দিচ্ছিল, সারাদিন লেন্স পরে থাকার কারণে আমার মাথাও ব্যথা করতেছিল একটু একটু। তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম কিন্তু পরিমাণ খুবই কম ছিল, এই বিষয়ে কথাও বলতেছিলাম। তো আমরা কি কি ভিডিওগ্রাফি করলাম এটা থাকবে নেক্সট ভিডিওতে। এটাই ছিল আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।